নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা মিসিং নাম্বার সিরিজ ট্রিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুরা, সেই কোশ্চেনগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, দেখো এখানে কোশ্চেনটা বলেছে যে 10, 13, 19 এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পথটা খুঁজে বার করতে হবে, এবং 55 এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন স্থানে, অর্থাৎ এই দুটো প্রশ্ন চিহ্ন স্থানে সঠিক পথটা কত আসবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা নিজেরা একবার এই ভিডিওটি পজ করে নিজেরা প্রতিটি কোশ্চেনের জন্য একবার করে ট্রাই করো এবং আমাদের অ্যান্সারের সাথে মিলে নাও। এবং বন্ধুরা, যদি কোশ্চেন অ্যান্সারটি বার করতে না পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আশা করি বন্ধুরা তোমাদের প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। আমরা অবশ্যই যে জেনারেল মেথডটি ফলো করবো, অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলোর জন্য, দেখো 10 থেকে 13 আমাদের বুঝতে হবে অন্তরফলটা বা কত বড়, ঠিক আছে? 10 থেকে 13 কত বড়? জাস্ট দেখো 3 বড়, ঠিক আছে? আবার দেখো 13 থেকে 19 কত বড়? দেখো 13 থেকে 19 হচ্ছে 6 বড়, ঠিক আছে বন্ধুরা? তাহলে লক্ষ্য করো 3 থেকে 6 অ্যাকচুয়ালি কীভাবে এলো, জাস্ট ডবল হয়ে যাচ্ছে। তার মানে বন্ধুরা বোঝার চেষ্টা করো, 19 থেকে এখানে যে অন্তরফলটা আসবে সেটা কত যোগ করতে হবে, 6 এর ডবল 12 যোগ করতে হবে। অর্থাৎ 12-র সাথে যদি আমরা 19 যোগ করি তার মানে বন্ধুরা আমাদের অ্যান্সারটা কত আসবে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত হবে, অবশ্যই 31 হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমাদের একটা পদ পেয়ে গেলাম 31। তারপরে কি বলেছে, 31 থেকে 55 দেখো কত বড়, দেখো 31 থেকে 55 24 বড়, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা এখানে 6-এর পর আমাদের যে অন্তরফলটা পেয়েছিলাম 12, ঠিক আছে, তারপরে অন্তরফলটাকে কত পেলাম, 24 পেলাম, ঠিক আছে? তাহলে দেখো 55 থেকে এর পরের যোগফলটা কত হবে, অবশ্যই 48 যোগ করব। অর্থাৎ 48 যোগ করলে 55-এর সাথে আমরা কত পাচ্ছি, 103 পাচ্ছি। তার মানে বন্ধুরা আমাদের শেষ পদটা কত হবে, অবশ্যই 103 হবে। একইভাবে দেখো 103 থেকে 199 কত আসছে, দেখো 96 যোগ করার পর আমরা 199 পাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে। আরেকবার আলোচনা করছি, দেখো এখানে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, দেখো 31 এবং 103 কোথায় অ্যান্সার আছে আমাদের, এরপর ফলো করো। দেখো আমাদের অপশন সি অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে কিভাবে বার করলাম আরেকবার ফলো করো, 10 থেকে 13 কত বড়, +3 বড়। 13 থেকে 19 কত বড়, +6 বড়, অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 19 থেকে কত বড় হতে হবে, অবশ্যই +12 বড় হতে হবে। তাহলে 19-এর সাথে 12 যোগ করলে আমরা মানটা কত পাবো, 31 পাবো, ঠিক আছে? আবার দেখো 31 থেকে 55 কত বড়, দেখো 24 বড়, অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে। একইভাবে 55-এর পরের সংখ্যাটা কত হবে, অবশ্যই আমরা কত যোগ করবো, 48 যোগ করবো, ঠিক আছে? অর্থাৎ 55-এর সাথে 48 যোগ করলে আমরা মানটা পাচ্ছি 103। তাহলে বন্ধুরা আমাদের লুপ্ত পদগুলো কত হবে, 31 এবং 103, ঠিক আছে? একইভাবে দেখো 103 থেকে 199 কত বড়, দেখো আমরা 96 যোগ করতে হচ্ছে। তার মানে বন্ধুরা এখানে +3, +6, +12, +24, 48, 96 এগুলো জাস্ট ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, 31 এবং 103 যেখানে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? নেক্সট আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের এই ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, 2, 6, 8, 5, 3, 7, 10, 9, 1, 5 এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এই কোশ্চেনটাকে আমরা ইজিলি কীভাবে সলভ করব, সবার প্রথমে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 2, 6 থেকে 8 কীভাবে আসছে, দেখো 2 এবং 6কে যদি আমরা যোগ করি তাহলে আমরা ইজিলি দেখো 8 আসতে পাচ্ছি, ঠিক আছে? আবার দেখো 5, +3 থেকে আমরা কত পাচ্ছি, দেখো 8 ফিরে পাচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, 8-এর আগের দুটো সংখ্যা অর্থাৎ 2, +6কে যোগ করলে 8 পাচ্ছি, এবং 5, +3কে যোগ করলে অর্থাৎ 8-এর পরবর্তী দুটো সংখ্যাকে যোগ করলে আমরা 15-এ 8 পাচ্ছি। আবার দেখো 10 সংখ্যাটা কীভাবে আসছে, জাস্ট দেখো পাশাপাশি দুটো সংখ্যা অর্থাৎ 3 এবং 7কে যদি যোগ করি তাহলেই আমরা 10 পাচ্ছি, ঠিক আছে? আবার দেখো 10-এর পরের সংখ্যা কী আছে, 9 এবং 1, অর্থাৎ বন্ধুরা এখানে 9 প্লাস 1কেও যদি আমরা যোগ করি তাহলে আমরা ইজিলি 10 পাচ্ছি, ঠিক আছে? কিন্তু বন্ধুরা বোঝার চেষ্টা করো যে এখানে প্রথম যে গ্রুপটা শেষ হয়েছে, অর্থাৎ 2, +6 মানে হচ্ছে 8, ঠিক আছে, এবং 5, +3 মানে হচ্ছে 8, এই গ্রুপটা শেষ হওয়ার সাথে সাথেই দেখো 3, +7 যোগ করলে তবে আমরা 10 পাচ্ছি, ঠিক আছে? একইভাবে 9, +1 যোগ করলে আমরা 10 পাচ্ছি, অর্থাৎ এই গ্রুপটা তারপর শেষ হচ্ছে কোথায়, অর্থাৎ বন্ধুরা 9, +1এর এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখো তাহলে পরের সংখ্যাটা কীভাবে আসবে, আমাদের এখানে লক্ষ্য করো 3 এবং 7 কিন্তু গ্রুপটা এইভাবে জয়েন করেছে, ঠিক আছে? তার মানে বন্ধুরা পরের সংখ্যাটা আসবে এইভাবে, অর্থাৎ 5 এবং 1, এই দুটো সংখ্যা পরস্পর যোগ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 5, +1কে যদি আমরা যোগ করি কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে বন্ধুরা সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন ডি হবে। কীভাবে বার করলাম আরেকবার ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো, খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ঠিক আছে? দেখো 2, +6 থেকে আমরা দেখো এই গ্রুপটাতে 8 পাচ্ছি, আবার 5, +3 থেকে দেখো আমরা 8 পাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এখন দেখো পরের গ্রুপটা কীভাবে শুরু হচ্ছে, দেখো 3, +7 আমরা যোগ করছি, অর্থাৎ 3, +7 যোগ করলে 10 পাচ্ছি। একইভাবে 9, +1 যোগ করলে আমরা 10 পাচ্ছি, এখানে দুটো গ্রুপ শেষ হলো, ঠিক আছে? পরের গ্রুপটা কীভাবে তাহলে আমরা পাবো, অবশ্যই 5 এবং 1কে যোগ করে আমরা পাবো পরের সংখ্যাটা, অর্থাৎ বন্ধুরা 6 পাবো, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই আমাদের 6 সঠিক অ্যান্সার হবে। এরপর আমাদের তাহলে অপশন ফলো করে, দেখো অপশন ডি অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? নেক্সট আরও গুরুত্বপূর্ণ আমাদের তৃতীয় কোশ্চেনটা এরপর ফলো করো,
দেখো তৃতীয় কোশ্চেনটা কি বলেছে, 3, 12, 4, 7, 21, 3, 2, 24, এই জিজ্ঞাসা চিহ্নস্থানের পদটা খুঁজতে হবে। তারপর 6, এখানে জিজ্ঞাসা চিহ্নস্থানের পদটা, এবং এই 5, আমাদের কি বার করতে হবে, দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ বন্ধুরা দুটো পদ আসবে। সবার প্রথমে সারিটা ভালো করে লক্ষ্য করো, দেখো 3, 12, 4 এদের মধ্যে রিলেশন কি, দেখো প্রথম তিনটে সংখ্যা যদি গুণ করি অর্থাৎ 3 × 4 করলে আমরা দেখো ইজিলি 12 পাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা কি পেলাম সারিটাকে, 3, 12 এবং 4, জাস্ট 3-এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে আমরা মাঝের সংখ্যাটা পাচ্ছি, ওকে। আবার দেখো 7 এবং 3 এদের লক্ষ্য করো, 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা ইজিলি 21 পাচ্ছি, ঠিক আছে। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে 2 এবং 24 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে, দেখো সংখ্যাটা কিভাবে পাবো, অর্থাৎ 2-এর সাথে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা হবে সেটা গুণ করার পর অবশ্যই আমরা 24 পাবো। তার মানে বন্ধুরা সংখ্যাটা কত পাবো, সংখ্যাটা পাবো দেখো 24/2, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা 24/2 মানে হচ্ছে 12 পাবো, অর্থাৎ একটা জিজ্ঞাসা চিহ্ন স্থানের জন্য আমরা পদ কত পেলাম, 12 পেলাম, ঠিক আছে বন্ধুরা। তারপরেরটা কি হবে দেখো, এখানে সংখ্যাটা আমরা 12 পেয়ে গেছি অলরেডি, এরপরে সংখ্যাটা 6 আছে, এবং এইখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা কিভাবে আসবে, জাস্ট 6 এবং 5কে যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ 6 × 5 মানে কত, 6 × 5 মানে হচ্ছে 30। তাহলে বন্ধুরা একটা পদ পেলাম 12, আর একটা লুপ্ত পদ পেলাম 30। তাহলে সঠিক অ্যান্সার কত হবে, 12,30, ঠিক আছে। এরপর আমাদের অপশন ফলো করো, কোন অপশনটা সেই ধরনের অপশন রয়েছে, দেখো অপশন সি এই ক্ষেত্রে সেম অ্যান্সার আছে। তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের অপশন সি সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ বন্ধুরা আমাদের ট্রিক্সটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে 3, 12, 4 এখানে প্রথম এবং তৃতীয় পদ দুটো গুণফল, অর্থাৎ প্রথম, ঠিক আছে, অর্থাৎ 1/3, এটা বোঝার চেষ্টা করো, 1/3 মানে হচ্ছে সেকেন্ড পদটা, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করলে আমরা ইজিলি 12 পাচ্ছি, একইভাবে দেখো 7-এর সাথে 3 গুণ করলে আমরা ইজিলি 21 পাচ্ছি, একইভাবে 2-এর সাথে এখানে কত গুণ করলে আমরা 24 পাবো, অবশ্যই 12 গুণ করব, ঠিক আছে। এবং 6-এর সাথে 5 গুণ করলে এখানে কত পাবো, অবশ্যই 30 পাবো। তাহলে সঠিক অ্যান্সার হবে 12,30, ঠিক আছে। অর্থাৎ আমাদের অপশন সি পেলাম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। নেক্সট আরও গুরুত্বপূর্ণ আমাদের 4 নম্বর কোশ্চেনটার উপর ফলো করো, দেখো 4 নম্বর কোশ্চেনটা দিয়েছে 2,2,4, 12, 60, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা খুঁজে বার করতে হবে, এবং 4,620। দেখো বন্ধুরা এই কোশ্চেনটা আমরা কিভাবে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটি ট্রিক্স, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে 2-এর পর 2 সংখ্যাটা কিভাবে আসছে, দেখো 2-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা 2 পাচ্ছি। আবার দেখো 2 থেকে 4 কিভাবে আসছে, আমরা যদি 2 গুণ করি তাহলে 4 পাচ্ছি। 4 থেকে 12 কিভাবে আসছে, জাস্ট যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা 12 পাচ্ছি। আবার দেখো 12 থেকে 60 কিভাবে আসছে, 5 গুণ করলে দেখো আমরা 60 পাচ্ছি। তাহলে বন্ধুরা এখানে বোঝার চেষ্টা করো যে নতুন সারিটা পেলাম, অর্থাৎ 1, 2, 3, 5 এগুলো কি ধরনের সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ওকে। অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে 1, 2, 3, 5, 7, 11, 13, অর্থাৎ বন্ধুরা যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1, এই দুটো সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেইগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো আমাদের পরের সংখ্যাটা কত দ্বারা গুণ হবে, অবশ্যই 7 দ্বারা গুণ হবে। অর্থাৎ কাকে 60 দ্বারা গুণ হবে, 60×7, ঠিক আছে, অর্থাৎ 60×7 মানে হচ্ছে 420 হবে। অর্থাৎ বন্ধুরা আমাদের লুপ্ত পদটা তাহলে কত হবে, অবশ্যই 420 হবে। একইভাবে লক্ষ্য করো 420 থেকে তাহলে 4,620 কীভাবে আসছে, দেখো 420কে যদি আমরা স্রেফ 11 দ্বারা গুণ করি, অর্থাৎ 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে, দেখো আমরা ইজিলি 4,620 সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে, এবং সেই মতো আমাদের সঠিক অ্যান্সার কত হবে, অবশ্যই অপশন বি, অর্থাৎ 2 থেকে 2 আসার জন্য আমরা কত গুণ করেছি, 1 গুণ করেছি। 2 থেকে 4 আসার জন্য কত গুণ করছি, 2 গুণ করছি। একইভাবে 4 থেকে 12 আসার জন্য আমরা কত গুণ করছি, 3 গুণ করছি, ঠিক আছে। 12 থেকে 60 আসার জন্য কত গুণ করছি, জাস্ট 5 গুণ করছি। একইভাবে পরের সংখ্যাটা কত গুণ করব, 7 গুণ করব। এইগুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 60-এর সাথে 7 গুণ করে আমরা সংখ্যাটা পাচ্ছি 420, ঠিক আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। এবং তারপরে দেখো 420-এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে দেখো আমরা 4,620 পাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা সারিটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই ধরনের কোশ্চেন নেক্সট টাইম তো আশা করি তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সঠিক অ্যান্সার পেলাম অপশন বি, ওকে বন্ধুরা। নেক্সট আরও গুরুত্বপূর্ণ আমাদের এরপর ফাইনাল কোশ্চেন, অর্থাৎ বন্ধুরা আজকের ভিডিওর জন্য ফাইনাল কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখানে কি দিয়েছে, 131, 232, 354, 5,115, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা খুঁজতে হবে। এখন বন্ধুরা দেখো আমরা যদি এই ধরনের কোশ্চেনগুলোকে জেনারেল নিয়ম ফলো করি, 121 থেকে 232 কত বড়, 111 বড়, ঠিক আছে। পরের সংখ্যাটা কত বড়, দেখো 121 বড়, ঠিক আছে। আবার তার পরের সংখ্যাটা কত বড়, 121 বড়, ঠিক আছে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো 111, 121, 121 এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো রুলস ফলো করছে না। আবার দেখো এখানে 1 লাফে সংখ্যাটা প্রচুর বড় হয়ে গেছে,
তার মানে বন্ধুরা আমাদের এই ট্রিক্সটা এই ধরনের কোশ্চেনগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, আমরা তাহলে কোন ট্রিক্স অ্যাপ্লাই করবো? আমরা সেকেন্ড স্টেজে চলে যাবো, অর্থাৎ বন্ধুরা সেকেন্ড স্টেপ ফলো করবো। কীরকম সেটা? সেকেন্ড ট্রিক্সটা লক্ষ্য করো, 1 2 1 2 3 2, ঠিক আছে, 3 5 3, এই সংখ্যাগুলো লক্ষ্য করো, এখানে এক আছে, এখানে এক আছে, দেখো এখান থেকে দেখো 1 থেকে 2 এক ঘর বেড়েছে, একইভাবে এখানে 1 থেকে 2 এক ঘর বেড়েছে, আবার দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ বন্ধুরা 2 থেকে 3 এক ঘর বেড়েছে, এখানেও 2 থেকে 3 এক ঘর বেড়েছে। ঠিক আছে বন্ধুরা, তার মানে বোঝার চেষ্টা করো আমরা কি বলতে চাইছি, যে প্রথম সংখ্যাটা এবং লাস্ট সংখ্যাটা, অর্থাৎ এখানে প্রথম সংখ্যা এবং এই লাস্ট সংখ্যাটা এক ঘর করে বেড়ে গেছে, অর্থাৎ প্লাস এক করে বেড়ে গেছে। তার মানে বন্ধুরা একের পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর কত হবে এখানে? অবশ্যই 6 হবে, অর্থাৎ প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যাটা 6 হবে। এরপর মাঝের সংখ্যাটা কীভাবে আসছে এটা ফলো করো। দেখো সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে 2 এর পরের সংখ্যাটা কী আছে? 3 আছে। 3 এর পরের সংখ্যাটা কী আছে? 5 আছে। 5 এর পরবর্তী সংখ্যা কী? 7। অর্থাৎ 2 3 5 7, এইগুলো অ্যাকচুয়ালি কী সংখ্যা? মৌলিক সংখ্যা। দেখো 7 এর পরবর্তী সংখ্যা কত আছে? 11। এই প্রত্যেকটি মৌলিক সংখ্যা, তাহলে পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই 13 হবে। অর্থাৎ প্রথম সংখ্যা পেয়েছিলাম 6, লাস্ট সংখ্যা পেয়েছিলাম 6, মাঝের সংখ্যা পেয়েছিলাম 13। ঠিক আছে, আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে, কি বলতে চাইলাম ভালো করে ফলো করো, এবং সেই মতো আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 6136। অর্থাৎ বন্ধুরা অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। কি বলতে চাইলাম বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, প্রথম সংখ্যাটা অর্থাৎ 1 আছে, লাস্ট সংখ্যাটাও 1 আছে, এই সংখ্যাটা দেখো পরেরটির ক্ষেত্রে 2 হয়েছে এবং লাস্ট সংখ্যাটা দেখো 2 হয়েছে। তার মানে বন্ধুরা ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাগুলো এক ঘর করে বেড়ে গেছে। ওকে, দেখো 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর এখানে কত হবে? 6 হবে। একইভাবে শেষ সংখ্যাটা দেখো, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 5, তারপর কত হবে? অবশ্যই 6 হবে। মাঝের সংখ্যাটা কীভাবে আসছে? 2 3 5 7 11, পরবর্তী সংখ্যাটা হবে 13, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আসছে। ঠিক আছে, অর্থাৎ সঠিক অ্যান্সার তাহলে কত হবে? 6136, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আমাদের অপশন ডি তাহলে অবশ্যই কারেক্ট অ্যান্সার। ফাইনালি বন্ধুরা, প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক রইলো, যে টাস্কটি সঠিক অ্যান্সার অবশ্যই বন্ধুরা তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এবং বন্ধুরা, যেহেতু আজকের ভিডিওতে আমাদের মিসিং নাম্বার রিজনিং ট্রিক্স থেকে এসেছিল, তাই সেই ভিডিও বেসিসে, অর্থাৎ বন্ধুরা আমাদের যে কোশ্চেনটা রইলো 5 4 20 6 5 30, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটি কত হবে, এবং 6 42 8 7, এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটি কত হবে সেটা খুঁজে নির্ণয় করে আমাদের সঠিক অপশনটা অবশ্যই বন্ধুরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা বুঝতে পারবো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো কতটা তাড়াতাড়ি আয়ত্ত করতে পেরেছো। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছুতে শেয়ার করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনও স্ট্রাগল করে আছে তাদের এই কঠিন পরীক্ষা পড়বে, অর্থাৎ বন্ধুরা যারা এখনও কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য, অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত 7:30, অর্থাৎ বন্ধুরা ঠিক রাত 7:30 আমাদের এই চ্যানেলে রিজনিং, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজের কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়, যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত 7:30 এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলকে ফলো করতে ভুলবে না। ফাইনালি এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।